পরিচ্ছেদ নব্বই কোন কোন মুস্তাহাব কাজ এই আশঙ্কায় ছেড়ে দেওয়া যে কিছু লোক ভুল বুঝতে পারে এবং তারা এর চাইতে অধিকতর বিভ্রান্তিতে পড়তে পারে হাদিস একশো আটাশ হযরত অবৈদুল্লাহ ইবনে মৌসা রহমতুল্লাহ আলহনদে আস্ব আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনে জুবৈর আনহু আমাকে বললেন আয়েশা আয়শা আনহা তোমাকে অনেক গোপন কথা বলতেন বলতো কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন আমি বললাম তিনি আমাকে বলেছেন রসুল করিম ওসাল্লাম বলেছেন আয়েশা তোমাদের কম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো ইবনে জুবৈর রদি আল্লাহ আনহু বলেন অর্থাৎ কুফর থেকে তবে আমি কাবা ভেঙ্গে ফেলে তার দুটি দরজা বানাতাম এক দরজা দিয়ে লোক প্রবেশ করত আরেক দরজা দিয়ে বের হতো পরবর্তীকালে ইবনে জুবৈর আনহু মক্কার আধিপত্য পেলে তিনি এরোপ করেছিলেন